চুনিলাল টেক্সটাইল, অফিস লেন, মেলার মাঠ, মারুতি সিন্ডিকেটের বিপরীতে, টিএনজিসি, গ্যাসের কলি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। সংবাদ প্রকাশিত হওয়ার অবশেষে এগিয়ে এলো সরকার। শিক্ষিতা সঙ্গীতে বিশারদ উত্তরের কদমতলের মানসিক ভারসাম্যহীনা সন্দীপা দাসের ভাতা চালু করার নির্দেশ গেল স্থানীয় সিডিপিওর কাছে। দ্রুতই তা চালু হবে বলে আশাবাদী কদমতলা সিডিপিও অফিসের কর্মকর্তারা। শিক্ষিতা সুকণ্ঠী গানে বিশারদ, অথচ প্রায় ১৯ বছর আগে প্রচণ্ড মানসিক চাপ সইতে না পেরে নিজের মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কদমতলার সন্দীপা দাস। সেই থেকেই ভবঘুরে জীবন। কদমতলা ব্লকের আশপাশ এলাকাতেই দিন হয় রাত কাটে তা। সুমধুর গানের গলা নজর কাড়ে পথ চলতি অনেকেরই। তোমার সুরের হাত মিলিয়ে চলো চলে যাই। এই ভবঘুরের গল্প কিছুদিন আগে রাজ্যবাসীর সামনে তুলে ধরেছিল টাইমস 24 নেটওয়ার্ক। সন্দীপার এক বোনও মানসিক ভারসাম্যহীনা, উচ্চ শিক্ষিত দাদা অসুস্থ হয়ে গৃহবন্দী, বৌদি জ্যোতিকা দাসের হাতেই সংসারের হাল। প্রতিবেদনে আবেদন জানানো হয়েছিল সন্দীপার দিকে যেন মুখ তুলে তাকায় সরকার। সেই মতো সন্দীপার একটি ভাতার জন্য কদমতলার সিডিপিও অফিসে নির্দেশ গেছে বলে জানিয়েছেন আইসিডিএস প্রকল্পের আধিকারিক রঞ্জিত নাথ। দৃষ্টি আসার পরে আমার উদ্যতন কর্তৃপক্ষ সিডিপিও সাহেব আমাকে পাঠিয়েছিলেন যে এটা একটা স্পট তদন্ত নেওয়ার জন্য, যে ওই মহিলাটার ডিসেবিলিটি সার্টিফিকেট আসেনি বা বাতা পায়নি বা বাড়ির অবস্থাটা জানার জন্য। তা আমি সঙ্গে সঙ্গে ওই কাগজটা হাতে নিয়ে ওনার বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে ওনার যে ভাই ধীরাজ দাস, ওনার সঙ্গে দেখা হয়। উনিও মানসিক ভারসাম্যহীন। সেই অবস্থায় ওনার পত্নী শ্রীমতী জ্যোতিকা দাস, ওনার সঙ্গে কথা বলি যে ওই সন্দীপা দাস কোনো বাতা পাননি, বাতান কাগজপত্র কী আছে। উনি বললেন যত কোনো বাতাও তো পায় না, কোনো সাহায্য পায় না, আর কাগজপত্র তো পাগল হাফমেট মানুষ চড়াই ছিটি পালাইছে, কিছু কাগজপত্র তাই কুড়ে আনে রাখছে ঘরের মধ্যে। তবে ওই ধরনের ডিসেবিলিটি কোনো সার্টিফিকেট ওনার নেই। যে ওই মহিলাটা যদি একটা এরকম সামাজিক আর্থিক সহায়তা পায়, তে মহিলাটা একটু চলাফেরা একটা সুগময় চাইটা খাই তুলতে পারবো, এই হলো মেইন কথা। মানসিক ভারসাম্যহীন কোনো মানুষের জন্য সামাজিক ভাতার মঞ্জুরি প্রদান রাজ্যের ইতিহাসে প্রথম বলে অভিমত কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেবী। যে ভাতা সেংশন করছে এটা ত্রিপুরা রাজ্যের রেকর্ড, প্রথম ত্রিপুরা রাজ্যে এটা ভারসাম্য মহিলার ভাতা সেংশন করেছে। চেতনাই হোক বা অবচেতন আরতিতে সন্দীপার গাওয়া কিছু গান বার্তা যেন ছড়িয়ে যায়, আমরা যদি দুর্গতদের পাশে একটু সহায়তার মানসিকতা নিয়ে দাঁড়াই, হাতে হাত ধরি একে অপরের, তাহলে হয়তো আমাদের এই দেশ, সমাজ বা রাজ্য একদিন নিশ্চয় শ্রেষ্ঠ আসনে পৌঁছাবে। মহান হবে চুড়াইবাড়ি থেকে প্রণব চন্দ্রের রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। চুনিলাল টেক্সটাইল, অফিস লেন, মেলার মাঠ, মারুতি সিন্ডিকেটের বিপরীতে, টিএনজিসি, গ্যাসের কলি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।